হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে ড্রয়িং চ্যানেল নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আঁকবো চতুর্ভুজ। চলো চতুর্ভুজ কীভাবে আঁকতে হয় দেখি। খুব সহজ নিয়মে একটা স্কেল নিয়ে স্কেলের জিরো থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমরা 8 পর্যন্ত নিব। সোজা স্কেলটা যেন বাঁকানো হয় সুন্দর করে স্কেলটা ধরবো, দিয়ে 0 থেকে 8 পর্যন্ত টানবো। 10 পর্যন্ত টানা যাবে, 10 একটু বড় হবে, আমরা এটা স্বাভাবিক একটা মাপ 8। আবার এই কর্নারে 0 ধরবো, 0 ধরে আবার 0 থেকে 8। চতুর্ভুজ হচ্ছে চতুর্দিকেই সমান থাকতে হবে। ইংরেজি আমরা একে স্কোয়ার বলি। 0 থেকে 8 এবং শেষ শেষে এই ফোটা এবং এই ফোটা মিলে দিলে, এখানে মাপ না দিয়ে মিলে দিলেও হবে। হয়ে গেল আমাদের চতুর্ভুজ। এবার আমরা রং করবো। তোমরা এটাকে পছন্দ মতো তোমরা রং করতে পারো। মাপটা আমি লিখে দিচ্ছি 0 থেকে 8, চতুর্দিকে 0 থেকে 8 হবে 8। এটাও 0 থেকে 8, এটাও 0 থেকে 8। এবার আমরা রং করব। তোমাদের পছন্দ মতো রং দিতে পারো। আমি এখানে লাল রং দিলাম। লাল রং দেওয়ার সময়, রং করার সময় তোমরা খেয়াল রাখবে রংটা যেন বাহিরে না যায়, এই জন্য লাইনের চতুর্দিকে প্রথমে আগে ভালো করে রং করে নিবে যেন রং বাহিরে না যায়। শেষ, এবার আমরা আউটলাইন দিব। আউটলাইন দিতে স্কেল ধরে কালো রং দিয়ে সুন্দর করে বর্ডারটা টানতে হবে যেন ডবল না হয়, একবারেই টান দিবে, সুন্দর করে স্কেলটা ধরবে, এইভাবে চতুর্দিকে কালো রং দিয়ে আউটলাইন দিয়ে দিবে। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, যদি তোমার এই ড্রয়িং ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট দিবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।